হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। আজ আমরা দেখব বাংলা ভাষার মাধ্যমে এই প্রথম নেপালি ভাষায় হিউম্যান পার্টস অফ দ্য বডি, মানব শরীরের অঙ্গপ্রত্যঙ্গের নামসমূহ। অনলাইনে এই প্রথম আপনারা পেয়ে যাবেন নেপালি ভাষার। আমাদের চ্যানেলে মূলত নেপালি টু বাংলা ভাষার উপর বেশ কয়েকটি টিউটোরিয়াল তুলে ধরা হয়েছে। আজ আবার আপনাদের জন্য নতুন করে নেপালি ভাষা শিখুন সহজে, মানব শরীরের অঙ্গপ্রত্যঙ্গের নামগুলোকে কী বলা হয়, তার সঠিক উচ্চারণ এবং বাংলা অর্থ তুলে ধরা হয়েছে, যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজেই এই বিষয়গুলো জেনে নিতে পারে। আশা করি আপনাকেও ভিডিওটি অনেক ভালো লেগে থাকবে। তাহলে আর দেরি না করে চলুন না আমাদের আজকের মূল বিষয়টি দেখে নিই। বাংলায় চোখ, এর নেপালি হবে আখা। আখা অর্থ হলো চোখ। কপাল, এর নেপালি হবে নিধার। নিধার অর্থ হলো কপাল। মুখ, এর নেপালি শব্দটি হবে মুখ। মুখ অথবা মুখ। নাক, নাককে নেপালি ভাষা বলা হয় নাক। নাক। কান, এটা বাংলার মতোই উচ্চারণ কান। কান। মাথা, মাথাকে নেপালি ভাষা বলা হয় টাকো। 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 চুল, এটা নেপালি ভাষা বলা হবে কাপাল। কাপাল। কাপাল অর্থ হলো চুল। গাল, এর নেপালি শব্দটি হবে গালা। গাল। গালা। চিবুক বা থুটুনি, চিবুক বা থুটুনি, এর নেপালি শব্দটি হবে চিদু। 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 জিহ্বা, জিবরু। জিবরু। দাঁত, আর নেপালিয়ান শব্দটি হবে দাঁত। দাঁত। ঠোঁট বা লিপস, ঠোঁট বা লিপস, এর নেপালিয়ান শব্দটি হবে ওঠ বা আট। ওঠ বা আট। গলা, গলাকে নেপালিয়ান ভাষা বলা হয় ঘাতি। 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 বুক, এর নেপালিয়ান শব্দটি হবে সাতি। সাতি। পেট, এর নেপালিয়ান শব্দটি হবে পেট। পেট। নাভি, এটা হবে নাইট্রো। নাইট্রো অর্থ হলো নাভি। কমর, এর নেপালিয়ান শব্দটি হবে কামর। 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 হাত, হাত। 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 নখ, নাং, নখকে নেপালি ভাষা বলা হয় নাং। আবার অনেক সময় নখ বলা হয়ে থাকে, তবে নাং শব্দটি সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। আঙ্গুল, আওলা। আঙ্গুল। আওলা। পাশা, তোভিয়র্স, এই পাশাকে নেপালি ভাষা বলা হয় চাক। চাক। চাক অর্থ হলো পাশা। হাঁটু, গুদা। হাঁটু। গুদা বা গুডা। পা, খুট্টা। খুট্টা অর্থ হলো পা। হার, হাড্ডি। হার। হাড্ডি। দাড়ি, এ নেপালের শব্দটি হবে দাড়ি। এ নেপালের শব্দটি হবে দাড়ি। স্তন, এটাকে বাংলা ভাষার মতোই উচ্চারণ স্তন বা বেস্ট। যকৃত, এটা হবে কলেজো। 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 উরু,
তিঘা, তিঘা, তিঘা অর্থ হলো উরু। বগল কাতি, কাতি অর্থ হলো বগল। চামড়া সালা, চামড়া সালা। লিঙ্গ লিঙ্গ। জনি জনি। পা পয়তালা, পয়তালা অর্থ হলো পা। চুল কাপাল, কাপাল। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশান। আশা করি যারা বাংলা ভাষার মাধ্যমে নেপালি ভাষায় কথা বলতে চান তাদের জন্য মূলত আজকের এই টিউটোরিয়ালটি। তো ভিউয়ার্স, যদি আপনি এই টিউটোরিয়ালের কোনো অংশকে ভুল বলে মনে করে থাকেন অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন। তো ভিউয়ার্স, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অপরের সাথে শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।